ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে কিন্তু এমের অ্যাডমিশনের কিন্তু নোটিস বেরিয়ে গেছে বন্ধুরা যেটা কিন্তু শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান তো চলো আমি ভিডিওটায় বলে দেবো কারা অ্যাপ্লাই করতে পারবে কি কি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশান লাগবে তারা এটা করে কি কি লাভ পাবে কতগুলো সিট আছে কবে মেরিট লিস্ট বেরোবে তো সমস্ত কিছু আমি বলে দেবো তো যারা এবছর বিএলএলবিতে ভর্তি হয়েছে তাদের জন্য জেনে রাখা দরকার যারা বিএলএলবি করছো তারাও জেনে রাখো আর যারা বিএলএলবি কমপ্লিট করলে এ তো তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে তো যারা যারা জানো তারা তো ভালো কথা যারা জানো না তারা কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে পারো তো চলো দেখে নিই তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কিন্তু দেখো নো অ্যাডমিশনের ডেটটা মোটামুটি লিখে দিয়েছে এম অ্যাডমিশান নোটিস ডিটেলস দু হাজার বাইশ তেইশ তো এর জন্যে রকম প্রবলেম হলে বা কিছু জানার থাকলে হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে দুটো তাদের ইমেল আইডিও দিয়ে দিয়েছে তো ইমেল আইডির থেকে ডাইরেক্ট ফোন করাটাই বেটার হবে তো কোন কোন কলেজে এলএলএম হয় আমি সেটা আগে বলে দিচ্ছি তো দেখো ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে কিন্তু হয় সেখানে চুয়াল্লিশটা সিট আছে সুরেন্দ্রনাথ ল কলেজ শিয়ালদা যেটা সেটা কুড়িটা সিট আছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে কিন্তু আঠাশটা সিট আছে সাউথ কলকাতা ল কলেজ সেখানে ছাব্বিশটা সিট আছে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট এখানে কিন্তু কুড়িটা সিট আছে তো যারা যারা এই কলেজগুলোতে পড়বে বিএলএলবি মানে ভর্তি হয়েছে বা পড়ছো তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে সেম কলেজে এলএলএম করার যারা আদার্স কলেজে পড়ছে অসুবিধা কিছু নেই তাদের নাম্বার এটা কিন্তু মেনলি মেরিট লিস্টের ওপরই টাঙানো হয় যার মেরিট যত ভালো আছে মানে নাম্বার যত যার ভালো আছে সেই হিসেবে কিন্তু মেরিট লিস্ট হয় তোমরা মোটামুটি জানো তো যার নাম্বার ভালো রাখতে পারবে তারাই কিন্তু এল করতে পারবে এল করলে কিন্তু অনেক ভালো ভালো প্রাইভেট কোম্পানি অনেক বাইরের বাইরের বিদেশের অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু তোমাদের এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের চাকরি দিয়ে দেয় তো এটা কিন্তু তোমাদের জন্য সব খুব খুবই ভালো হবে বিএলএলবি করার পর এলএলএম যদি করতে পারো তাহলে খুব ভালো তোমাদের একটা বোনাস পয়েন্ট এটা হয়ে যাবে তোমাদের ভালো চাকরি করতে গেলে অনেক কাজে লাগবে তো এইগুলো গেলে মোটামুটি সিট এলিজিবিলিটি বলে দিয়ে যে ব্যাচেলার অফ ল পাঁচ বছরের তোমাদের ব্যাচেলার কোর্স থাকতে হবে তো অনলাইন অ্যাডমিশন কিন্তু ১৪ নয় থেকে চালু হয়ে গেছে এটা কিন্তু আঠাশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে তো তোমরা পারলে একদম এখনই অ্যাপ্লাই করতে শুরু করো দু তিন দিনের মধ্যে অ্যাপ্লাই করে দাও শেষের দিকের জন্য রেখো না কারণ অনেক সময় সার্ভার কিন্তু প্রবলেম হয় শেষের দিকে তো সিলেকশন প্রসেস কিন্তু বলে দিয়েছে এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না কোনো অ্যাপ্লিকেশান ফিজ নেই তো এখানে মেরিট লিস্টের ওপরে কিন্তু এখানে লিস্ট টাঙানো হবে তো টোটাল সিট একশো আটত্রিশটা আছে সেখানে কিন্তু বলে দিয়েছে এইটটি পারসেন্ট সিট থাকে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট সিট থাকে যারা আদার্স ইউনিভার্সিটি বর্ধমান হতে পারে বা অন্য অন্য যে কোনো ইউনিভার্সিটি হতে পারে তো সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে তো এই যা আদার্স ইউনিভার্সিটি যাদের আছে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সিট থাকবে আর যারা সিইউ স্টুডেন্ট যারা ফিফটি পার্সেন্ট রিজার্ভ থাকবে যারা অনার্স ডিগ্রি করছো তাদের মধ্যে তাদের জন্য ফিফটি পার্সেন্ট মানে এইট্টি পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট সিট থাকবে যারা অনার্স করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য তো বুঝতে পারলে মোটামুটি তো রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল যেটা আছে তো ডকুমেন্টস কী কী তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাস্ট যে তোমরা মার্কশিটটা পাবে বিএলএলবি বি যে ফাইনাল ইয়ারের মার্কশিটটা সেটা তলায় তোমরা একটা তোমাদের সই করে নিয়ে ব্ল্যাক হতে পারে তো ব্লু হতে পারে যেটা ইচ্ছা দিয়ে কিন্তু একবারে স্ক্যান করবে সেই স্ক্যানটা দেবে শুধু স্ক্যান দিলে হবে না সেলফ অ্যাটেস্টেড বলেছে তোমাদের সই কিন্তু দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকলে তাদের সেই সেটাই সেই সার্টিফিকেটটা দিতে হবে যদি পুলিশ পার্সোনাল সার্টিফিকেট যদি সার্ভিস করে থাকো তাদের সেটা লাগবে তো দেখো ড্রাফট মেট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে উনত্রিশ তারিখে বেরিয়ে যাবে তো বলে দিলাম তোমাদের ভর্তি আঠাশ তারিখ থেকে হবে আঠাশ তারিখ পর্যন্ত হবে আর তোমাদের লিস্ট কিন্তু উনত্রিশ নয় দু হাজার বাইশে বেরিয়ে যাবে আর কোনো রকম যদি ফর্ম আপে ভুল হয়ে থাকে হেল্প ডেস্কের জন্য ইমেল করতে বলে যে ছয় দশ দু হাজার বাইশে আফটারওয়ার্ডস নো রিকোয়েস্ট বি এন্টারটেন মানে ছয় দশ দু হাজার বাইশের মধ্যে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি ফর্ম ফিল আপ বা কোনো কিছু সমস্যা হলে কিন্তু এই মেল আইডিতে ওনাদের যেটা দেখালাম শুরুতে সেই মেল আইডিতে মেল করতে হবে ছ তারিখের মধ্যে তারপরে কিন্তু মেল করলে নেবে না তো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরোবে বারো তারিখ তোমাদের ড্রাফট মেরিট লিস্ট বেরিয়ে গেল উনত্রিশ তারিখ যেখানে তোমাদের যারা যারা সঠিক ফর্ম ফিল আপ করে মোটামুটি সবারই নাম থাকবে ফাইনাল মেরিট লিস্ট পুজোর পর বারো দশ দু হাজার বাইশে কিন্তু বেরোবে তারপর কিন্তু অ্যাডমিশনের ডেট কিন্তু বলে দেওয়া হবে পোর্টালেই বলে দেওয়া হবে তো মোটামুটি তোমরা বুঝতে পারলে এই হলো তোমাদের ব্যাপার এবার বলে রাখি যারা যারা বিএলএলবি কমপ্লিট করলে তারা কিন্তু অ্যাপ্লাই শুরু করে দাও কারণ শেষের দিকে বলছি বারবার যে সার্ভার কিন্তু খুব প্রবলেম হয় আর এমনি নর্মাল যেরকম ফর্ম ফিল আপ হয় সেইরকমই যা যা লাগে সেগুলোই লাগবে তা তোমাদের দেখানোর চেষ্টা করছি তো সাইটে এসে তোমরা এল এল এম অ্যাডমিশানে ঢুকলেই এলএলএম অ্যাডমিশান দু হাজার বাইশ তেসে আসার পর ক্লিক হেয়ারে অ্যাপ্লাই করলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবে তো এখানে গিয়ে ডাউনলোড ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো ডাউনলোড ইনস্ট্রাকশ ইনস্ট্রাকশানে দেখো কী কী লাগবে প্রথমে নিউ অ্যাডমিশানে ক্লিক করতে হবে নিউ অ্যাডমিশনে ক্লিক করে তোমরা দেখো এখানে সব বলে দিয়েছে আইডি পাসওয়ার্ড কিভাবে নতুন ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে তোমাদের আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবে ছয় থেকে তেরোটা ক্যারেক্টারে যেরকম বানিয়েছো তোমরা আগের ফর্মগুলো সেগুলো আপার কেস স্পেশাল ক্যারেক্টার সব কিছু নিয়ে ইউজার নেম পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে অ্যাপ্লিকেশান নাম্বার ইউজার নেম সেন্ড টু ইয়ার ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো তোমাদের পাসওয়ার্ড আর আইডিটা তোমাদের ইমেল আইডি যাবে বলেই দিয়েছে যদি একবারে না যায় তাহলে রিসেন্ট করবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তোমরা কোথাও লিখে রাখো বা ছবি তুলে রাখতে পারো তারপর তোমাদের প্রিফারেন্স যেরকমভাবে দিতে হয় সেরকম ওয়ান টু থ্রি করে প্রিফারেন্স দিতে হয় পাঁচটা কলেজে যেটাকে তুমি আগে রাখছো যেটাকে সাফেল করতে পারো পরে তো তোমাদের ফটো দেখো এখানে সব বলে দিয়েছে পাসপোর্ট ফটো পঞ্চাশ কেবি সিগনেচার তিরিশ কেবির মধ্যে তোমার সেলফ অ্যাটেস্টেড মার্কশিট একশো কেবির মধ্যে তো এগুলো বলে দিয়েছে মোটামুটি তো দেখো সিগনেচার বলে স্ক্যান ইংলিশে হবে বাংলায় কিন্তু সিগনেচার দেবে না ইংলিশে সিগনেচার করতে হয় তো তোমরা যদি কিছু প্রিভিয়াস তোমার সেভ করে রাখতো সেভ অ্যাস ড্রাফট করতে বলছে প্রিভিউ করে নি তারপরে কিন্তু তোমরা সাবমিট করবে তো তোমরা এই সেভ অ্যাস ড্রাফট করে রাখলে কি তোমাদের সুবিধা তোমরা পরবর্তীকালে যদি কোনো মনস্থির চেঞ্জ করো বা কারোর সঙ্গে আলোচনা করে মনে হয় কলেজ সাফেল করবে তো তোমরা কিন্তু সাফেল করতে পারবে কিন্তু সাবমিট যদি করে দাও আর কিছু করা যাবে না তখন তোমাদের মেল করে পরবর্তীকালে যদি ওনারা অপশান দেয় তাহলে করতে পারবে নাহলে করতে পারবে না তো বুদ্ধিমানের কাজ হবে ফর্ম ফিল আপ করে সেবাস ড্রাফট করে চলে যাওয়া পরে লগ করে নিয়ে ফাইনাল মনস্থির করে নেওয়ার পর তোমরা কলেজ সাফেল করে নিয়ে আগে পরে করে নিয়ে সাবমিট করে দিয়ে প্রিন্ট আউটটা অবশ্যই কিন্তু নেবে তো এখানে ফর্ম ফিল টাকা কিছু লাগবে না তো প্রিন প্রিন্ট আউটটা নিতে তোমরা ভুলো না এটাই হলো তোমাদের আর বলে যে ভুল ইনফরমেশান বা রং ইনফরমেশান দিলে তোমাদের কিন্তু রিজেকশান হয়ে যাবে যেটা হয় মোটামুটি তো তোমরা সিম্পলি এখানে চলে আসার পর নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে সব ওটাই সেম বলা আছে একই দি আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশান করবে করে কিন্তু দেখো এখানে চলে আসবে সিলেক্ট কোর্স টাইপ এল এল এম রোল নাম্বার তোমাদের বিএলএলবি বি যে রোল নাম্বারটা ছিল সেইটা দেবে তোমাদের সিইউ না নন সি ইউ দেবে সেটা সি ইউ সিইউ দেবে এক্সাম টাইপ তোমাদের অনার্স ছিল না জেনারেল ছিল সেটা দিয়ে দেবে অনার্সের বললাম ফিফটি পারসেন্ট জেনারেল হলে জেনারেল দেবে তো অনার্স তোমাদের থাকবে সিওরে অনার্স রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দেবে এন্ট্রান্স যেটা তোমাদের বিএলএলবিতে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে সেটা তোমাদের ফার্স্ট নেম দেবে তোমাদের মিডিল নেম থাকলে মিডল নেম দেবে লাস্ট নেম দেবে তোমাদের মেল আইডি দেবে রিএন্টার মেল আইডি আফটার অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারটা দেবে দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা দেবে পাসওয়ার্ডের চোখটা তোমরা খুলে রাখলে তোমরা পাসওয়ার্ড দেখতে পাবে সেটাই আবার রিটাইপ করে রাখবে কোর্টে তোমাদের ক্যাপচাটা দিয়ে সিম্পলি আই এগ্রি তে ক্লিক করে অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের সাবমিট নিয়ে নেবে যদি কিছু ভুলভ্রান্তি করো বা মিস করো তাহলে আবার তোমাকে এইখানেই ফিরিয়ে দেবে দিয়ে ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর তোমাদের মেলে অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড চলে আসবে সেটা দিয়ে কিন্তু আবার ব্যাকে এসে তোমাদের সিম্পলি লগ ইন করলেই এখানে এসে আইডি এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই কিন্তু তোমাদের ফর্মটা দিয়ে দেবে ফিল আপ করতে সেখানে গিয়ে তোমাদের ফাদার্স নেম মাদার্স নেম তোমাদের আধার কার্ড নম্বর অ্যাড্রেস এগুলো কিন্তু সাম যাবতীয় তথ্য ন্যাশনালিটি যেগুলো থাকে সেগুলো ফিল আপ করে তারপরে নেক্সট স্টেপে গিয়ে তোমাদের কিন্তু প্রিফারেন্স দেবে এক থেকে পাঁচের মধ্যে কলেজ সারাতে পারবে যে পাঁচটা কলেজ বললাম তোমরা তোমাদের যেরকম নাম্বার আছে সেই বুঝে বুঝতে পারবে যদি নাম্বারটা একটু কমের দিকে থাকে তাহলে কিন্তু শেষ থেকে শুরু করবে মানে চার তিন দুই এক এরকমভাবে প্রিফারেন্স দেবে হাজরা ল কলেজ একদম শুরুতেই দিয়ে দিও না তাহলে কিন্তু না হওয়ার চান্স বেশি তো তোমাদের তোমাদের মার্কস যাতে খুব ভালো আছে তারা এক দুই তিন চার যেরকম কলেজ আছে পরপর তোমরা সাহাতে পারো তাদের নাম্বার একটু কম তারা তারা কিন্তু ওই চার তিন দুই এক এরকমভাবে সাহাতে পারো তাহলে কিন্তু চান্স ফার্স্ট লিস্টে হয়ে যাওয়ার কথা মানে চলে আসতে পারে তোমাদের নাম তোমরা তোমাদের ব্যাপার মানে যেরকম তোমরা বুঝে সাহাতে চাও সেরকম সাহাতে পারো তো ভিডিওটা মোটামুটি ওভারঅল আমি বল বোঝারি দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যারা বিএলএল বি ভর্তি হচ্ছে তারাও যদি কিছু জানতে চায় এল এম নিয়ে ভবিষ্যতে তোমরা কী করতে পারো না করতে পারো সেগুলো নিয়েও কমেন্ট বক্সে জানাতে পারো যারা ভর্তি হবে তারাও কিছু প্রশ্ন থাকলে জানাতে পারো আমি সময় বার করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিওটা এখানেই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো তাহলে কিন্তু আমার আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা একটা থাকবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অবশ্যই করে দিও তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকে বন্ধুরা টাটা